অত্যাধিক বিদ্যুতের বিল, ক্ষতির মুখে গ্রাহকেরা। অবিলম্বে বিদ্যুতের চার্জ কমানো সহ একাধিক দাবিতে পথে নামলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। অত্যাধিক পরিমাণে আসছে বিদ্যুতের বিল, যার কারণে ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকেরা। গ্রাহকদের উপর অস্বাভাবিক হারে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জের বোঝা চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর, এমনটাই দাবি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির। চার্জ কমানোর দাবিতে এদিন পথে নামলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। এদিন তারই প্রতিবাদে ছয় দফা দাবি নিয়ে হাবড়া বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে পালিত হলো বিক্ষোভ কর্মসূচি। হাবড়া স্টেশন থেকে মিছিল করে জিরাট রোডের পাশে বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা এবং ছয় দফা দাবি তুলে ডেপুটেশন জমা করেন। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের ওপর অস্বাভাবিক হারে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জের বোঝা চাপিয়ে এসছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহকেরা ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই অনেকগুলি ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তারা, পাশাপাশি আরও অনেকগুলি বন্ধের পথে। ক্ষুদ্র শিল্পের এই শোচনীয় পরিস্থিতির ফলে অসংখ্য শ্রমিক ও সাধারণ মানুষ তাদের রুটি রুজি হারাতে বসেছে। পাশাপাশি কৃষকদের ক্ষেত্রেও এই ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জের বোঝা ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাদের পক্ষেও এই চার্জ দেওয়া আর সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই ভয়াবহ সমস্যার মুখে পড়েছেন গ্রাহকেরা। সংগঠনের দাবি, তার উপর আবার বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ায় বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড ব্যবস্থায় যেতে বাধ্য করবে এবং যা আগামী দিনে সামগ্রিকভাবে বিদ্যুতের বেসরকারিকরণের পথ প্রশস্ত হবে। ইতিমধ্যে যে সকল রাজ্যে প্রিপেইড স্মার্ট মিটার লাগানো হয়েছে সেখানে গ্রাহকরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা। সেই সঙ্গে রাজ্যের প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধ করার দাবি জানিয়েছেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। আগামী দিনে এই স্মার্ট প্রিপেইড মিটার লাগানো বন্ধ না করলে এবং মিনিমাম ও ফিক্সড চার্জ কমানো না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের সদস্যরা। এই বিষয়ে সংগঠনের এক সদস্য জানান, মিনিমাম চার্জ যেভাবে বাড়িয়েছে, ফিক্সড চার্জ যেভাবে বাড়িয়েছে এবং যে স্মার্ট মিটার যেভাবে লাগানো হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আমাদের সংগঠন অ্যাবেকা আজকে সারা পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে এবং তার অনুসারে আমরা আজকে ডিই অফিসে ডেপুটেশন হাবড়া স্টেশন থেকে শুরু করে আমরা মিনিমাম চার্জ এবং স্মার্ট মিটারের যে সার্কুলার তা আমরা রাস্তায় পুড়িয়েছি অবরোধ করে এবং আজকের ডিইর কাছে এসছি যে অবিলম্বে মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জ বাতিল এবং স্মার্ট মিটার লাগানো বন্ধ না করলে আমাদের এই আন্দোলন আরও দীর্ঘতর আন্দোলন হবে। কারণ এই মিনিমাম চার্জ বাড়াতে ক্ষুদ্র শিল্প একের পর এক বন্ধ হচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো ক্ষুদ্র শিল্পের গ্রাহকরা এসে সেখানে তার এ স্যালেন্ডার করছে, যার ফলে এই যে ব্যাপক ক্ষুদ্র শিল্পের মার খাবে এবং যার ফলে যে বেকার সৃষ্টি হবে তা আজকের মানুষের অবস্থা আরও দুর্বিষহ হয়ে যাবে। স্মার্ট মিটারে আপনার যে মিটারের যে আমরা রিডিং এতদিন ধরে জানতে পারতাম সেই রিডিং জানতে পারবো না, একটা জায়গা থেকে বসে একটা বিল পাঠিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে বিল পাঠানো হচ্ছে, যার যা কনজামশন তার থেকে বিশাল টাকার বিল আসছে এবং এর মধ্য দিয়ে যে আগামী দিনে যে প্রিপেইড মিটার বলছে যে আগাম টাকা জমা দিতে হবে, যে আমাদের টাকায় লাইসেন্সিরা ব্যবসা করবে এবং সেই আগাম টাকা জমা দিতে হবে এবং যখনই আপনার সেই টাকা শেষ হবে সেই টাকায় আপনার লাইনটা বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে না, এটা অযৌক্তিক, এটা নিয়ে ব্যবসা করা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।